জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়াও বিভিন্ন এলাকায় আয়োজন করা হয় খাবার বিতরণ কর্মসূচির। এ সময় বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান আওয়ামী লীগ নেতারা। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীতে মসজিদ মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ও মহানগর আওয়ামী লীগ। এ সময় বঙ্গবন্ধু সহ 15 আগস্ট শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ জাতির জনক সহ আমাদের সকল মাইয়্যিদের রুহের মধ্যে আপনি পৌঁছায় দিন, আমিন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের দোয়াগুলি আপনি কবুল করে নিন মাওলা, আমিন। এদিকে সিদ্ধেশ্বরী মন্দিরে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজন করা হয় বিশেষ প্রার্থনার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অন্য অন্য সদস্য যারা প্রয়াত হয়েছেন, সকলেই যেন জন্ম মৃত্যুর সন্ধি কোণে আর না আসেন, তারা যেন চিরশান্তি লাভ করেন, তারা যেন ভগবানের শ্রীঅঙ্গে লীন হয়ে যায়, এই প্রার্থনা করি। এছাড়া পুরো রাজধানী জুড়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। এ সময় জাতির পিতার পলাতক হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় কার্যকরের দাবি জানান আওয়ামী লীগ নেতারা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।